আমি মিস করবো কেন? আমি তো আছি চলচ্চিত্রের সাথে, আমি তো সবসময় আছি, আমি আমার শিল্পী সমিতিতে আছি, আমি হাইস্ট ভোট পেয়ে আছি, এবং আমি সামনে আমি আমার অঞ্জনা ফিল্মস থেকে আমি আমার চলচ্চিত্র নিয়ে আসছি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আমি প্রডিউসার থাকবো এবং আমার ছেলে মণি ও কো-প্রডিউসার থাকবে, এবং আমিও চিন্তা করছি একটু ডিফারেন্ট টাইপের পর্দায় উপস্থাপনা করতে নিজেকে। ইকবাল আমাকে যদি একটা অফার দিয়েছে, দেখি কী হয়, অবশ্যই আসবো। আমি চলচ্চিত্রের মানুষ, আমি আছি, যতদিন বেঁচে আছি থাকবো, ছিলাম, আছি, থাকবো। অবশ্যই ধন্যবাদ আপনাকে। যে আমি কিন্তু চলচ্চিত্রে যখন এসেছি, আমি প্রথম যে ফাইট করেছি মার্শাল আর্টের, সেটা আমি যার হাত ধরে এসেছি চলচ্চিত্রে, আমাদের সবার প্রিয় লিজেন্ড অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, সবার প্রিয় আমাদের সোহেল রানা ভাই, তার হাত ধরে আমি এসেছি। আপনারা তো জানেন সোহেল রানা ভাই মার্শাল আর্টের একজন টিচারই আমি বলবো, এবং রুবেল তার ছোটো ভাই আরেকজন লিজেন্ডারি অ্যাক্টর রুবেল, সে কিন্তু ব্ল্যাক বেল্ট হোল্ডার মার্শাল আর্টে, এবং আমি কিন্তু পারস ভাইয়ের কাছ থেকে কিছু কিছু শিখেছি স্টাইলটা, যেমন মার্শাল আর্টে হাতটা এইভাবে থাকতে হয় অলওয়েজ, এই এই হাতটা, তা আমি কিন্তু শুরু থেকে পারস ভাই আমাকে কিছু শিখিয়েছেন স্টাইলগুলো, ঠিক এরকম যেটা স্টাইল এইগুলো আমাকে শিখিয়েছেন। তার পরবর্তী সময় আমি প্রেমিক ছবিতে কিছু ফাইট করেছি, যেটার ফাইটার ছিলেন চিন্না ভাই, উনিও একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার এই মার্শাল আর্টে, উনি আমাকে অনেক ফাইট শিখিয়েছেন এবং আমার পা অনেক উপরে উঠত, যেহেতু আমি সেভাবে উনি আমাকে শিখিয়েছেন। এর পরবর্তী সময় আমি যার কাছ থেকে ফাইট শিখলাম, তিনি আমাদের সবার প্রিয় লেজেন্ড অ্যাক্টর, প্রডিউসার, ডিরেক্টর, আমাদের সবার প্রিয় জসিম ভাই। জসিম ভাই সাথে একটা চুক্তি ছিল আমার, আমি ওনাকে কিছু নাচের স্টেপিং শেখাবো, তার পরিবর্তে উনি আমাকে ফাইট শেখাবেন, তাই করেছি। আমরা একসাথে প্রায় 27টা ছবি করেছি জসিম ভাই আর আমি, পারভেজ ভাই আমি প্রায় 23-24টা ছবি করেছি, এবং প্রত্যেকটা ছবিতে আমাকে জসিম ভাই কিন্তু ফাইট শিখিয়েছেন, তার পরিবর্তে আমি নাচের স্টেপিং শিখিয়েছি, নাচ শিখিয়েছি। সামনে যদি আসি আমি চিন্তা করব যে কীভাবে নতুনভাবে পর্দায় অঞ্জনাকে অঞ্জনাকে উপস্থাপন করবে। আপনি বলছিলেন যে যেমন অন্ধজলি বারবার বলছিলেন।